আল্লাহ তাআলার ঘরে আল্লাহ তাআলা মেহমানদারি করেন কি দিয়ে? আল্লাহ তাআলার ঘরে আল্লাহ তাআলা মেহমানদারি করেন, এক নম্বর হেদায়েত দিয়ে মেহমানদারি করেন, দুই নম্বর মাগফিরাত দিয়ে মেহমানদারি করেন, তিন নম্বর রহমত দিয়ে মেহমানদারি করেন। দুনিয়ার দস্তুর হলো, দুনিয়াতে কেউ যখন কারো ঘরে যায় তো সে হয় মেহমান, যার ঘরে যায় তিনি হন মেজবান। এই ঘর তো অবশ্যই আল্লাহ তাআলার ঘর, এই ঘর কার ঘর? অবশ্যই আল্লাহ তাআলার ঘর। না যদি আল্লাহ তাআলার ঘর হয়, অবশ্যই আল্লাহ তাআলার ঘর, অবশ্যই আল্লাহ তাআলার ঘর। তাহলে আমি হইলাম মেহমান, আমরা মেহমান, আল্লাহ তাআলা মেজবান। দুনিয়াতে মেজবান মেহমানদারি করে দুই হিসাবে, একটা হলো মেহমানটা কেমন দেখো, আরেকটা হলো মেজবানের অ্যাবিলিটি কেমন দেখো। মেজবান তার সুযোগ যেমন আছে, তৌফিক যেমন আছে, তেমন মেহমানদারি করেন। আল্লাহ তাআলার ঘরে আল্লাহ তাআলা মেহমানদারি করেন কি দিয়ে? আল্লাহ তাআলার ঘরে আল্লাহ তাআলা মেহমানদারি করেন, এক নম্বর হেদায়েত দিয়ে মেহমানদারি করেন, দুই নম্বর মাগফিরাত দিয়ে মেহমানদারি করেন, তিন নম্বর রহমত দিয়ে মেহমানদারি করেন। বলেন হেদায়েত, রহমত, মাগফিরাত। হেদায়েত, রহমত, মাগফিরাত। চার নম্বর বরকত দিয়ে মেহমানদারি করেন। তাহলে হেদায়েত, রহমত, মাগফিরাত, বরকত, এগুলো দিয়ে আল্লাহ তাআলা মেহমানদারি করেন। انما يعمر مساجد الله من امن بالله واليوم الاخر واقام الصلاه ولم يخش الا الله فعسى اولئك ان يكونوا من المهتدين। আল্লাহ তাআলা বলেন, যারা মসজিদ আবাদ করে, মসজিদ আবাদ করার প্রথম তরজমা হলো যারা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে। বলেন, যারা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে। যারা মসজিদ আবাদ করে, আল্লাহ তাআলা বলেন ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন, এরা নিশ্চিত হেদায়েত ইয়াফতা, এরা নিশ্চিত হেদায়েত প্রাপ্ত। রব যেন বলেন আমি কথা দিলাম, এদেরকে হাতে ধরে জান্নাতে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব আমার। হেদায়েত যখন আল্লাহ তাআলার দিকে মনসুব হয়, এর তরজমা হয় ইসাল ইলাল মাতলুব, অর্থ জান্নাতে পৌঁছে যাওয়া, জান্নাতে পৌঁছে যাওয়া। যেমন একজনকে আপনি বললেন আমি গুলিস্তান যাব, তো তিনি বললেন যে এভাবে 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 যান, রাস্তা দেখিয়ে দিলেন, এতে হারিয়ে যাওয়ার সম্ভাবনাও আছে কি না? আছে না? আরেকজনকে বললেন আমি গুলিস্তান যাব, তিনি বললেন যে আপনি আমার গাড়িতে উঠেন, আমার সাথে আসেন। এবার তিনি হাতে ধরে নিয়ে পৌঁছিয়ে দিলেন, এবার কি ভুলার সম্ভাবনা আছে? আল্লাহ তাআলা হেদায়েত দেওয়ার তরজমা হলো আল্লাহ তাআলা তাকে জান্নাতে পৌঁছিয়ে দেন। ইসাল ইলাল মাতলুব, ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ তাআলা বলেন যারা মসজিদ আবাদ করে আমি ওদেরকে জান্নাতে পৌঁছিয়ে দিব, এটা আমার সিদ্ধান্ত, এটা আল্লাহ তাআলার ওয়াদা। বলেন এটা আল্লাহ তাআলার কি? এটা আল্লাহ তাআলার ওয়াদা। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইদা মারারতুম বিরিয়াদিল জান্নাহ, যখন তোমরা জান্নাতের বাগানে যাবা, ফারতাউ, জান্নাতের বাগানে গেলে ফল নাও, ফল খাও। জান্নাতের বাগানে গেলে কি খাও? ফল খাও। ইদা মারারতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ, যখন তোমরা জান্নাতের বাগানে যাবা, তখন জান্নাতের বাগান থেকে কি করো? ফল আহরণ করো। সাহাবা জিজ্ঞেস করলেন ওমার ইয়াদুহা, জান্নাতের বাগান আবার কি? রাসূল বলেন মাসাজিদুহা, মসজিদগুলো হলো জান্নাতের বাগান।
ওমারাত রুহা ইয়া রাসূলুল্লাহ, ফল কি, জান্নাতের ফল কি? রাসূল বললেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এগুলো হলো জান্নাতের ফল। এগুলো কি বলেন? এগুলো জান্নাতের ফল। একদিন রাসূল সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো মাল বাকিয়াতুস সালিহাত, বাকিয়াতুস সালিহাত কি তোমরা কি জানো? বাকিয়াতুস সালিহাত, কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিহিম সাওয়াবা ওয়া খায়রুন আমালা, ওয়া খায়রুন আমালা হামজা দিয়ে, ওয়া খায়রুন আমালা। আল্লাহ তাআলা বলেন বাকিয়াতুস সালিহাত, তোমাদের রবের কাছে এগুলো সর্বশ্রেষ্ঠ সওয়াব। তোমাদের রবের কাছে এগুলো কি? সর্বশ্রেষ্ঠ সওয়াব। এবং খায়রুম মারাদ্দা, আরেক আয়াত হলো খায়রুম মারাদ্দা, এগুলো না একজন মানুষের জীবনের ফিরার সবচেয়ে বড় জায়গা। তর্জমা এখন বুঝবেন না, পরে বুঝবেন। ফিরার সবচেয়ে বড় জায়গা, অর্থাৎ মানুষ যেখানে যেতে চায় এগুলো হলো তার সবচেয়ে বড় জায়গা। মানুষ জীবনে যা আশা করে, বলেন 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 কি কি আশা আপনাদের জীবনের এক একজনের, বলেন বলেন কি কি আশা? গুলশানে একটা বাড়ি, এই তো না? আর কি আশা? একটা দামি গাড়ি, এই তো না? রব্বুল খায়রুন আমালা, একজন মানুষের জীবনে শ্রেষ্ঠ আশা। বাকিয়াতুস সালিহাত, একজন মানুষের জীবনে শ্রেষ্ঠ আশা। বলেন একজন মানুষের জীবনে শ্রেষ্ঠ আশা কি হওয়া উচিত? বাকিয়াতুস সালিহাত। বলেন এই শব্দ মুখস্থ করেন, তিনবার পড়েন বাকিয়াতুস সালিহাত, বাকিয়াতুস সালিহাত, বাকিয়াতুস সালিহাত। কি বলছি বলেন? রব যেটাকে বলেন খায়রুম মারাদ্দা, রব যেটাকে বলেন খায়রুন তাওয়াবা, রব যেটাকে বলেন খায়রুন আমালা, তোমার জীবনে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ সওয়াব, তোমার জীবনের ফেরার প্রত্যাবর্তনের সর্বশ্রেষ্ঠ জায়গা, এবং তোমার জীবনের সবচেয়ে বড় আশা, ওটা কি বলি? সবাই বলেন তো ওয়াল বাকিয়াতুস সালিহাত। এখন রাসূল জিজ্ঞেস করলেন মামাল বাকিয়াতুস সালিহাত, আপনারাও বলেন হুজুর বাকিয়াতুস সালিহাত কি? বলেন, জিজ্ঞেস আবার বলেন কি বলেন? আপনি বলেন, আবার বলেন কি? এতে কি, এটা কি তা? হোয়াট ইজ দা বাকিয়াতুস সালিহাত, ওমা হিয়া বাকিয়াতুস সালিহাত, বাকিয়াতুস সালিহাত কি বলেন? এবার রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সরাসরি রব্বে কারীমের কথাকে রাসূল তাফসীর করছেন, তাফসীরুল আয়া বিল হাদিস। রাসূল বলেন জানো বাকিয়াতুস সালিহাত কি? জানো তোমরা কি জানো বাকিয়াতুস সালিহাত কি? বলেন বলেন। এবার রাসূল বলেন সুবহানাল্লাহ والحمد لله ولا إله إلا الله والله أكبر باقيات الصالحات